বেলেঘাটাতে তপশরায় মিছিল ঘিরে ধুনধুমার পরিস্থিতি তপশরায়কে গোব্যাক স্লোগান আপনারা জানেন যে বিজেপি পার্টি তপশরায় তার মিছিলে ধুনধুমার কাণ্ড তপশরায়কে গোব্যাক স্লোগান তৃণমূলের বিজেপি পার্টি স্লোগান তৃণমূলের এবং বিজেপি পার্টি তপশরায়কে প্রচারে অশান্তি বিক্ষোভের মুখে পড়তে হয় অতএব আরো একবার জানিয়ে রাখি Beleghat-এ নির্বাচনী প্রচারে উত্তেজনা তপশরায় ঘিরে গোব্যাক স্লোগান তৃণমূলের এলে উত্তর জেলা বিক্ষোভ এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন তো দেখো যেমনটা জানা যাচ্ছে তাপস প্রচারে ধুমধুমার কাণ্ড আর তাকে ঘিরে গোব্যাক স্লোগান ঠিক কি ঘটনা ঘটেছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি বেলেঘাটায় নির্বাচনী প্রচারে উত্তেজনা তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের প্রচারে এলে বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বেলাঘাটায় তাপস রায়ের মিছিলে ধুমধুমার কাণ্ড তাপস রায়কে গো ব্যাক স্লোগান তৃণমূলের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচারে অশান্তি বিক্ষোভের মুখে তাপস রায় নির্বাচনের প্রাককালে তাপস রায়কে ঘিরে গো স্লোগান তৃণমূলের নির্বাচনী প্রচারকে ঘিরে ধুমধুমার কাণ্ড এবং আপনারা জানেন যে এই নির্বাচনের প্রাককালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তাপস রায় আর তারপরেই তাকে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয় এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন তোতন দেখো যেমনটা জানা যাচ্ছে তাপস রায়কে ঘিরে গোব্যাক স্লোগান তার প্রচারে ধুমধুমার কাণ্ড যে বিষয়টা জানতে চাইবো জামতি গোড়জগের জন্য এখনই আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না তবে আমরা যোগাযোগের চেষ্টা চালাচ্ছি আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে বিক্ষোবের মুখে বিজেপি পার্টি তাপস রায় আপনারা জানেন যে উত্তর কলকাতার বিজেপি পার্টি তাপস রায় এবং পয়লা জুন নির্বাচন রয়েছে উত্তর কলকাতায় একেবারে সপ্তম দফায় রয়েছে নির্বাচন তার আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার আর সেই প্রচারে বেরিয়ে এবার গোব্যাক স্লোগানের মুখে পড়তে হলো তাপস রায়কে তার নির্বাচনী প্রচারে উত্তেজনা এবং ধুমধুমার পরিস্থিতি তাপস রায়কে গোব্যাক স্লোগান তৃণমূলের এই বিষয়ে বিস্তারিত আমাদের মতুসংগে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন তোতন দহজ জানা যাচ্ছে বিজেপি প্রার্থী তাপস রায় কে ঘিরে গোব্যাক স্লোগান তৃণমূলের ঠিক কি ঘটনা ঘটেছে তোমার কাছে আবার যে প্রশ্নটা জানতে চাইব ততন যে এই যে তাপস রায় কে ঘিরে গোব্যাক স্লোগান তৃণমূলের ঠিক কি ঘটনা ঘটেছিল অনন্যা তোমাকে জানিয়ে রাখি আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের দুই বৃদ্ধার বাড়িতে যেটি কলকাতা পৌরসভা সাঁত্রিশ নম্বর ওয়ার্ড বেলেঘাটায় সেখানে তারা ভোট নিতে গেছিল মাত্র দুটো ভোট আর সেখানেই এই অশান্তি বাদে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বহিরা বহিরাগত নিয়ে ঢুকেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তাপস রায় জানিয়েছে যদি এখানে বহিরাগত আসে তাহলে শত্রুঘ্ন সিনহা পিতৃ আজাদ এবং ইসু পাঠান তারা কে এবং মাত্র দুখানা ভোট নিয়ে অশান্তি বাদে দুই পক্ষের মধ্যে পুলিশের সামনেই ধস্তাধস্তি হয় এবং বেশ কয়েকজন তৃণমূল ও বিজেপি কর্মী রক্তাক্ত হয় পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ লোকজন বেরিয়ে এসেছে এবং বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমংন ঘোষ তিনি জানিয়েছেন যে এখানে তৃণমূল কংগ্রেসরা বাইরের লোককে এনেছে আমাদের কেউ বাইরের লোক আসেনি কারণ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থী রয়েছে লোকসভা তারাই বহিরাগত এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির বহিরাগত কর্মীরা এসে মহিলাদের গায়ে হাত দিয়েছে সেই কারণেই তারা প্রতিবাদ করেছে তারা জানিয়েছে যে পাড়ার মধ্যে কোনো বহিরাগতকে আসতে দেবেন না তারা কারণ এই পাড়ায় মহিলারা থাকে এবং পাড়ার লোক যদি এসে ভোট করায় সেটা কোনো অসুবিধা নেই মাত্র দুটো ভোট সেটা নির্বাচন কমিশন থাকবে এবং সমস্ত যে সমস্ত পার্টি রয়েছে তাদের পোলিং এজেন্ট এবং বিজেপির তরফ থেকে তাপস রায় বলছেন আমাদের পোলিং এজেন্টকেই ঢুকতেই দেওয়া হয়নি সেই পরিপ্রেক্ষিতেই তাদের এই অশান্তি হয়েছে তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো বর্তমানে পরিস্থিতি ঠিক কি দেখো বর্তমানে পরিস্থিতি দুই পক্ষই ভিড় করে রয়েছে পুলিশ এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়ে দিচ্ছে কিন্তু কেউ সেই এলাকা ছেড়ে যায়নি এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে হয়েছে যাতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় অনেক ধন্যবাদ তথ্য আমাদের সঙ্গে থাকার জন্য